আমি কোনো চিন্তাই করছি না, বিকজ যেহেতু আমার কাছে আমি লিখিত কোনো বিষয় এখনো জানিও না। তারপরও এখন উপায় নেই তো, কুল ব্রেনে থেকে কাজটা করতে হয়। আমেরিকাতে নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে ঘুরছেন শাকিব খান, আর এদিকে কপাল পড়েছে নায়িকা বুবলির। জানা গেছে আমেরিকা থেকে ফিরে বুবলির হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিবেন শাকিব খান। বন্ধুরা, বুবলির বিষয়টি খারিজ করে শাকিব খান ও অপু বিশ্বাস ফের এক হচ্ছেন, এই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই উঁকি দিচ্ছিল। তাদের একে অপরের প্রতি নমনীয় মন্তব্য, ইতিবাচক মনোভাব সেদিকেই ইঙ্গিত দিচ্ছিল। এমনকি ঈদে একে অপরের সিনেমার প্রচারণারও করেছেন প্রকাশ্যে। এবার আর গুঞ্জন নয়, স্পষ্ট প্রমাণ পাওয়া গেল চোখে। ঢাকা থেকে দূর নিউ ইয়র্কে গিয়ে এক হয়েছেন এই সাবেক দম্পতি, গুছিয়ে তুলেছেন নতুন সংসার। জানা গেছে 13 জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপুজয়কে রিসিভ করেন খোদ শাকিব খান। এরপর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান। শুধু তাই নয়, অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যেখানে দেখা যায় নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন শাকিব খান, সঙ্গে আছেন অপু। এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশ্যে চলে যান। এদিকে সংবাদ মাধ্যমের খবর, অপু বিশ্বাসের অনুরোধে এবার দেশে এসে বুবলিকে আইন অনুযায়ী ডিভোর্স দেবেন শাকিব খান। তারপর হয়তো পারিবারিক সিদ্ধান্ত মেনে নিয়ে অপুকে আবার ঘরে তুলবেন শাকিব খান।